12 বছরের ছোট মেয়েটি একদিন সকালে আনন্দবাজার কাগজটা হাতে নিয়ে ছুটতে ছুটতে এলো বাবার কাছে। পাতা খুলে উত্তেজিত হয়ে বলল, দেখো বাপি, সবুজদ্বীপে জারোয়াদের বাড়িতে একটা বাচ্চা হয়েছে, এই যে দেখো তার ছবি। এবার গরমের ছুটিতে আমাকে ওখানে নিয়ে যাবে? দূর পাগলি, ওখানে কি করে যাবি? ওখানে শুধু যারা ওদের নিয়ে রিসার্চ করে তারাই যেতে পারে। রেলের পদস্থ অফিসার এই বলে কাটিয়ে তো দিলেন, কিন্তু স্বপ্নেও ভাবেননি তার আদরের কন্যাটি মনে মনে সেদিনই প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে সেও ওদেরকে নিয়ে রিসার্চ করবে। শিবপুরের ভবানী গার্লস স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে মেয়েটি প্রেসিডেন্সিতে বিএসসি অনার্স অ্যান্থ্রোপোলজি ক্লাসে ভর্তি হলো। বিস্মিত হয়ে বাবা জিজ্ঞেস করলেন, কি হবে ওটা পড়ে? মেধাবী কন্যাটি হেসে জবাব দিয়েছিল, এটাই আমার সবুজদ্বীপে যাওয়ার পাসপোর্ট। দারুণ রেজাল্ট করে ভর্তি হলো এমএসসিতে এবং সেখানেও পেল ফার্স্ট ক্লাস। এবার মেয়েটি পিএইচডি ফেলোশিপের জন্য দরখাস্ত করল। অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে ফিল্ড রিসার্চের জন্য বিষয় ঠিক করল জেনেটিক স্টাডি অ্যামং দ্য অ্যাবায়োজেনিক অফ আন্দামান। দরখাস্ত দেখে তো ডাইরেক্টর সাহেবের আক্কেল গুরুম, ডাকাবুকো ছেলেরাও ওখানে ওই দ্বীপে পা রাখতে সাহস পায় না। সেখানে কিনা যেতে চাইছে একটা মেয়ে, তাও বাঙালি, এক কথায় হয়ে গেল নাকচ। শেষমেশ ওর আগের পরীক্ষার সব ভালো রেজাল্ট দেখে ইন্টারভিউতে সন্তুষ্ট হয়ে তারা রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন, বাড়ির লোককে লিখে দিতে হবে সেখানে কোনো অঘটন ঘটলে এএসআই অর্থাৎ অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দায়ী হবে না। ততদিনে বাবা বিদায় নিয়েছেন ইহলোক থেকে, বাধ্য হয়ে মুচলেখা দিলেন জন্মদাত্রী মা। ভদ্রমহিলা সেদিন কিন্তু বোঝেননি মেয়েকে আন্দামানে যেতে দিয়ে এক ইতিহাসের সূচনা করলেন। পরবর্তী 6 বছরে মেয়েটা চষে ফেলল আন্দামানের আদিম অধিবাসী অধ্যুষিত বেশ কয়েকটা দ্বীপ। এমন বিশ্বাস অর্জন করলো যে ভয়ঙ্কর জারোয়ারা যে তাদের অবলীলায় বাচ্চাদের ছেড়ে দিত তার কাছে, লিটল আন্দামানের অঙ্গে উপজাতির লোকজনেরা তাকে ঘিরে ধরে নাচত, স্থানীয় লোকজনের মুখে তার নামই হয়ে গেল জঙ্গলি ম্যাডাম। কিন্তু তখনও তার ধরা ছোঁয়ার বাইরে ছিল সেন্টিনেল। 1880 সালে ব্রিটিশ কমান্ডার সশস্ত্র সেনাদল নিয়ে এখানে এসেছিল এবং 4 শিশুসহ 1 সেন্টিনেল দম্পতিকে তুলে নিয়ে গেছে। শিশুরা বাঁচলেও সহ্য করতে পারেননি ওই দম্পতি সভ্যতার বিষ। তারা মারা যাওয়ার পর আবার শিশুগুলোকে সবুজদ্বীপে ছেড়ে দিয়ে এসেছি। 70 সালে এএসআই এর বিশেষজ্ঞরা একবার চেষ্টা করেছিল উত্তর সেন্টিনেল দ্বীপে নামার, কিন্তু কূল থেকে ছুটে আসা ঝাঁকে ঝাঁকে তীর তাদের সে আশায় জল ঢেলে দিল। 1974 সালে ন্যাটজিওর ম্যান ইন সার্চ অফ ম্যান নামে একটা ডকুমেন্টারি বানানোর উদ্দেশ্যে নেমেছিল ওখানে, কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই বেচারা ফিরিঙ্গি পরিচালকের উড়ুতে 8 ফুট লম্বা একটা বর্ষা গেঁথে যায়, আর কারো হিম্মত হয়নি শুটিং করার। অবশেষে এলো সেই দিন, 1991 সালের 4 জানুয়ারি। এমভি টারমুগলি নামে আন্দামান প্রশাসনের একটা ছোট্ট জাহাজে 13 জন যাত্রীকে নিয়ে রওনা দিল সেন্টিনেল দ্বীপের উদ্দেশ্যে। তাদের উদ্দেশ্য ছিল সৌহার্দ্য সম্পর্ক গড়ে তোলা। এই প্রথম অভিযানে সামিল হলো একটি মেয়ে, ডক্টর মধুমালা চ্যাটার্জি। দ্বীপের কাছাকাছি পৌঁছে উঠলেন তারা ছোট নৌকায়, সঙ্গে উপহার দেওয়ার জন্য প্রচুর নারকেল। তটের কাছে পৌঁছতেই গাছের আড়াল থেকে বেরিয়ে এলো একদল সেন্টিনেল। 60,000 বছর ধরে সভ্যতার আলোয় আসেনি তারা। দলে দলে বেশিরভাগ পুরুষ, যাদের হাতে তীরধনু বর্ষা, মহিলাদের কাছে কোলে শিশু সন্তান। নৌকো থেকে এএসআই টিমের সদস্যরা জলে একটার পর একটা নারকেল ফেলতে লাগলেন। এক, বরফ শীতল নিরাপত্তা, আর তারপরেই বেশ কয়েকজন আদিবাসী জলে নেমে নারকেল তুলতে লাগলেন। উল্লাসে ফেটে পড়লেন সদস্যরা। অবশেষে সেন্টিনেলিরা সভ্য মানুষদের উপহার গ্রহণ করছে। সবাইকে অবাক করে দিয়ে মধুমালা নামলেন হাঁটু জলে, দুহাতে নারকেল নিয়ে
পাড়ের মেয়েদের দিকে তাকিয়ে অঙ্গে ভাষায় চিৎকার করলেন, নারিয়েলি যাভা যাভা, এসো তোমরা নারকেল নিয়ে যাও। তটে দাঁড়ানো এক সেন্টিনেলি কখন তাকে লক্ষ্য করে তীর ঝনুক জুড়েছে খেয়াল করেনি কেউই। শেষ পর্যন্ত এক আদিবাসী মহিলার ধনুকধারীর হাত থেকে মহিলার প্রচেষ্টায় ধনুকধারীর হাত থেকে বেঁচে যান ডাক্তার মধুমালা চ্যাটার্জি। 4 ঘন্টা ধরে চলল এই উপহার পর্ব। বেলা শেষে দেখা গেল সেন্টিনেলিরা সবাই তাদের অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখেছে। অভিজ্ঞ মধুমালা বুঝলেন বড় বলেছে। ধীরে ধীরে পায়ে হেঁটে সেন্টিনেল দ্বীপের তটভূমিতে উঠলেন। তার হাতে থেকে এবার সরাসরি নারকেল নিল বেশ কয়েকজন সেন্টিনেল। 60,000 বছর পরে এই প্রথম সরাসরি কোনো সভ্য মানুষের হাতে উপহার গ্রহণ করল পৃথিবীর আদিমতম এক উপজাতি। আর সেই সাথেই নৃতত্ব বিজ্ঞানের ইতিহাসে জুড়ে গেল এক নতুন অধ্যায়। সফল হলো হাওড়া শিবপুরের 12 বছরের সেই মেয়েটির স্বপ্ন। সবুজ দ্বীপের মানুষগুলোর টানে হেলায় ছেড়েছেন বিদেশি বিশ্ববিদ্যালয়ে একাধিক লোভনীয় চাকরি। বর্তমানে তিনি কেন্দ্রীয় সরকারের সোশ্যাল জাস্টিস অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার মন্ত্রকের ডেপুটি ডাইরেক্টর, দিল্লির লক্ষ্মীবাই নগরের বাসিন্দা, আজকের প্রথমা ডাক্তার মধুমালা চ্যাটার্জি। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা থেকে আমি এই বার্তাটাই দিতে চাইছি যে মনের অদম্য ইচ্ছা আর সাহস থাকলে যে কোনো কিছুকেই জয় করা যায়। তা বলে এটা ভাববেন না যে আমি বলছি আপনারা সেন্টিনেল দ্বীপে যান, এটা খুবই ভয়ঙ্কর, এখানে কেউ ভুলেও যাবেন না। তারা আদিম আদিবাসী, তারা তাদের মতো থাকুক, তাদের জীবনযাত্রায় আমাদের কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। সো ফ্রেন্ডস, এটাই বলতে চাইছিলাম যে আপনারা অবশ্যই যদি কোনো আপনার স্বপ্ন থেকে থাকে কোনো একটা জিনিস পূরণ করার, সেই স্বপ্নটা যেভাবে পূরণ করা যায় তার রাস্তায় হাঁটুন। শুধু স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্নটাকে সত্যি করার জন্য তার পেছনে ছুটতে হয়, এবং সেই স্বপ্নটা যাতে সত্যি হয় তার জন্য যে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করে তারপরেই স্বপ্নটা সত্যি হয়। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং আপনার যদি ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটা লাইক আমাকে নতুন ভিডিও করার জন্য উৎসাহ যোগাবে। সো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।